হিজ এ গ্রেট পারফর্মার, হি ইজ এ গ্রেট অ্যাক্টর, হি ইজ এ নাম্বার ওয়ান হিরো, সবাই তাকে অনেক ভালোবাসে। নিশা ভাইকে আমার অনেক পছন্দ, হি ইজ ভেরি ফানি। বাংলা মুভি যে চেঞ্জ হচ্ছে, এত ভালো হচ্ছে, এত ভালো প্রোডাকশন হচ্ছে, সেটার জন্য আই এম ভেরি মাচ হ্যাপি। হি ইজ এ ফ্রেন্ড, ওর সাথে তো তুই সম্পর্কে। আমার কাছে শুভ ভাইকে খুবই পটেনশিয়াল একজন নায়ক লাগে। ইজ এ গ্রেট 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 অ্যাক্টর, হি ইজ ফানি, হি ইজ লিভিং হিজ লাইফ। সুপারস্টার শাকিব খানকে নিয়ে বলি, আপনার ভাবনায় তাকে এক কথায় যদি বলি, হি ইজ এ গ্রেট পারফর্মার, গ্রেট অ্যাক্টর। আর আমি আমার পার্সোনাল ভাবনার থেকে যদি বলি, ওনাকে আমি কলিগের বাইরে আর কিছু দেখি না। একজন দর্শক হিসাবে সেটাই বললাম, হি ইজ এ গ্রেট পারফর্মার, হি ইজ এ গ্রেট অ্যাক্টর, হি ইজ এ নাম্বার ওয়ান হিরো, সবাই তাকে অনেক ভালোবাসে। মাস্ট বি, হি ইজ এ ভেরি নাইস পার্সন। আমি যদি ওনার সাথে কাজের এক্সপিরিয়েন্স নাই, পার্সোনালি যতটুকু ওনাকে চিনি, হি সিমস লাইক আ ভেরি গুড পার্সন টু মি। আফরান নিশো, নিশো ভাই আমার অনেক পছন্দ, হি ইজ ভেরি ফানি। নিশো ভাইয়ের সঙ্গে যখনই আমার দেখা হয়, উনি আমাকে অ্যাক্টিং বোঝায়, অনেক জিনিস অনেক গুড অ্যাডভাইস করে, লাইক বড় ভাইয়ের মতো। তো সেই জায়গা থেকে নিশো ভাইয়ের সঙ্গেও আমি অনেক কমফোর্টেবল। প্রথম মুভি দেখেছি সুরঙ্গ, আপনি হলে গিয়ে দেখেছেন, কেমন লেগেছে? তমা যেহেতু আমার ফ্রেন্ড, রাফিও আমার ফ্রেন্ড, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আই শুড সাপোর্ট দেম। অ্যান্ড দেখতে গিয়েছি, অ্যান্ড ইট ওয়াজ আ ভেরি ভেরি গুড মুভি। বাংলা মুভি যে চেঞ্জ হচ্ছে, এত ভালো হচ্ছে, এত ভালো প্রোডাকশন হচ্ছে, সেটার জন্য আই এম ভেরি মাচ হ্যাপি। সিয়াম আহমেদ, হি ইজ এ ফ্রেন্ড, ওর সাথে তো তুই সম্পর্ক, তো ওর সাথেও আমি আই এম ভেরি কমফোর্টেবল উইথ হিম, হি ইজ এ ভেরি নাইস পার্সন। আরিফিন শুভ, শুভ ভাইকে আমি একটু আসলে মানে একটু ভাইয়ের সাথে আমার একটু ফর্মাল সম্পর্ক, বাট দেখা হলে লাইক সালাম দেওয়া বা কথা বলা, ভাইয়া সালাম আলাইকুম, কেমন আছেন, ওই টাইপের একটা সম্পর্ক। তো দিস ইজ আ ভেরি রেসপেক্টফুল রিলেশনশিপ। যে সম্ভাবনা নিয়ে তিনি আমাদের চলচ্চিত্রে এসেছিলেন, আপনার দৃষ্টিতে সেটা এই পর্যন্ত তিনি ফুলফিল করতে পেরেছেন? এখন মানুষের অনেক ধরনের এক্সপেকটেশন ওনার থেকে থাকতে পারে, বাট উনি নিজে কী চাই এটাও তো ওনার একটা পার্সোনাল রাইটস, যে উনি এইভাবে নিজেকে দেখতে চায়, বা মেবি উনিও আমার মতো লাইক এত তাড়াতাড়ি কাজ করতে চায় না একসাথে, এত কিছু, এত স্টারডম, এত কিছু চায় না হয়তো একসাথে। বাট কেউ যেতে পারে, কেউ অনেক ফাস্ট যেতে পারে, কেউ অনেক স্লো যেতে পারে, বাট আমার কাছে শুভ ভাইকে খুবই পটেনশিয়াল একজন নায়ক লাগে। শরীফুল রাজ, রাজ ভাইয়া তো আসলে আমরা, উনি তো আমার কলিগ, রাজ ভাইয়ের সাথে তো অনেক বছর মডেলিং করেছি, আমরা একসাথে ফ্যাশন শো করেছি, কত ফটোশ্যুট করেছি। তো রাজ ভাই হি ইজ লাইক আ ফ্যামিলি। রাজ ভাইয়ের সাথে আসলে সবার থেকে বেশি আমার বেশি ভালো সম্পর্ক, মানে যতগুলি নায়কের নাম আপনি বললেন, রাজ ভাইয়ের সাথে আমার সব থেকে ভালো সম্পর্ক। চঞ্চল চৌধুরী, চঞ্চল ভাই, হি ইজ এ গ্রেট 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 অ্যাক্টর। ওনার ব্যাপারে এছাড়া আমি আর কিছুই বলতে চাই না, আই লাইক ফাটাফাটি। সর্বশেষ যদি বলি, জায়েদ খান, হি ইজ ফানি, হি ইজ লিভিং হিজ লাইফ, হি ইজ নট লিভিং ফর সামবডি এলস। উনি ওনার যার যেটা মন চায় উনি সেটা বলে, ওনার যা মন চায় উনি সেটা করে। আমার কাছে মনে হয় না নাথিং রং অ্যাবাউট ইট। প্রতি ঈদেই দেখি সিনেমা দেখতে যান, কোনটা আগে? যেটা আগে বের হয় ওটাই আগে দেখবো, সবগুলিই দেখবো। আমি আসলে জানি না আমি কেমনে বলবো কোনটা আগে দেখতে যাব, লাইক ওভাবে আমি কোনো প্ল্যান করিনি। যদি যেটা আমার কনভিনিয়েন্ট হয়, যেটা দেখতে আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে এই স্লটটা দেখতে গেলে আমার জন্য ভালো হবে, ওভাবে যাব। আসলে ওভাবে কোনো ডিসিশন নেওয়া হয়নি যে এটাই স্পেসিফিক দেখতে যেতে হবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে শাকিব খানের তুফানে শাকিব খান থাকছে, ভিলেন হিসেবে চঞ্চল চৌধুরী থাকছে, এই জিনিসটা কতটা টানছে আপনাকে? আমার কাছে তো খুবই ভালো লাগছে, খুব এতগুলি গ্রেট অ্যাক্টরকে একসাথে দেখতে পারবো বিগ স্ক্রিনে, আমার কাছে মনে হয় এটা একটা ওয়ান্ডারফুল কিছু হবে। আর রাফি তো হি ইজ এ ভেরি গুড ডিরেক্টর, তো ওর কাজ নিয়ে আমার কখনোই কোনো ডাউট ছিল না, এখনও নাই। আমার কাছে মনে হয় খুবই ভালো প্রোডাকশন হবে এটা।